গুড ইভিনিং, হ্যাপি নিউ ইয়ার। হে গাইস, আজ 1 জানুয়ারি উপলক্ষে আমরা পিকনিক খাইতেছি আমাদের বাড়ির পাশে। চলো তাহলে একটু দেখে আসি আমরা, ততক্ষণ আমাদের পাশে থাকো। গাইস, এটা আমাদের পুকুর দেখতে পারছো, আর এই যে এটা আমাদের গাছ বাগান, ওই সামনে এই যে পিকনিক হচ্ছে। তো হে গাইস, আমাদের ডাল রান্না হয়ে গেছে, এখন শুধু বাকি আছে ভাত রাঁধতে, পাঁপড় ভাজতে আর মাংস। এই যে মাংস চুলা আছে, আর এদিকে মাংস জাল হতেছে, আর ওই যে আমাদের রাঁধুনি। চলো এর ফাঁকে একটু আনন্দ হতে করি। তো এখন মাংস কষাবে, সব ধরনের মশলা দেওয়া হয়ে গেছে, আরো দিতেছে দেখতে পারছো। এই যে আমাদের ডুয়ার্স ভয়েসের টিম মেম্বার তপন মণ্ডল, আমাদের হিরো, এখন সব ধরনের মশলা দেওয়া হয়ে গেছে, মাংস এখন ঘুটবে। তাহলে চলো এর ফাঁকে একটু মজা করে আসি। তো এই যে আমাদের ডুয়ার্স ভয়েসের টিম মেম্বার রতন রায়, ভালো অভিনয় করে এবং ভালো কমেডি করে। হে গাইস, মাংস রান্না হয়ে গেছে, ভাত হতে বেশি সময় লাগবে না, চলো এর ফাঁকে একটু মজা করে আসি। এই যে আমাদের ভাত রান্না হইতেছে, এই ছোটো হাঁড়িতে মানে চালটা দেওয়া বেশি গেছে, তার জন্য তুলে রাখছে, এদিকে জল দেয় আর এদিকে জাল হয়। আমি চিন্তা করি এত যে শীত পড়ছে, এই শীতে কেউ জ্যাকেট খুলে নাই, আর এই ছোট্ট বাচ্চা মানে এত নাচ নাচে জ্যাকেট খুলে ফেলছে, মানে এতই ওর নাচে জোশ, মানে শীত ফিত কিছুই লাগে না। চলো একটু দেখে আসি রান্না বান্না কত দূর হয়েছে, তারপর পরে আরো এনজয় করব। হে গাইস, ভাত রান্না হয়ে গেছে, আর এদিকে পাঁপড় ভাজা বাকি আছে, এই যে পাঁপড় দিল কড়াইতে, আর আমাদের এখানে পাঁপড় নেওয়ার জন্য ঠোঙ্গা পাইতারে বসে আছে দেখো। আর আজকে প্রচুর শীত পড়ছে, রাতও অনেক হয়েছে, 12টা বাজে, আর একজন গেম খেলার জন্য ব্যস্ত। পাঁপড় ভাজা হয়ে গেছে, এখন সবাইকে খেতে দিব। ¡Gracias!
তোমার না তোকে খালি তো গাইস খাওয়া দাওয়া করতে করতে একটা বেজে গেছে, দেখো এই যে আগুন তাপাইতেছে, প্রচুর শীত পড়ছে, চলো একটু মজা করে সবাই বাড়তে যাই। আর হ্যাঁ গাইস, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে, আর সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবে না।